পুরুলিয়া জেলার বড়াবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনে অসন্তুষ্ট ছিলেন বেশ কয়েকজন সদস্য সদস্যা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্লক সভাপতির বিরুদ্ধে, আর সেই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। আজ তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো। আত্মপক্ষ সমর্থনে কি বলছেন তিনি, চলুন শুনে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সময়ের সংবাদ। আপনাকে কে কথা দিয়েছিল যে আপনাকে সভাপতি করা হবে? লম্বোদর মাহাতো আমাদের ব্লক প্রেসিডেন্ট, সব কিছু রেডি করতে বলেছিলেন, কিন্তু তারপরে এখানে এসে আমাদের সব কিছুকে বঞ্চিত করে দিয়েছে। এখন উনি কি বলছেন? উনি বলছেন জেলা থেকে যা হয়েছে আমার হাতে কিছু না। আমরা নিজের বুথে হাঁটতাম, নিজের অঞ্চল হাঁটতাম, আমরা সঙ্গে সঙ্গে রিজাইন দিতাম, এরকম ব্লক সভাপতি একদম থাকা উচিত নাই। আজকে এই ব্লক সভাপতি এবং আগামী দিনে বড়াবাজার অঞ্চল, আজকে এখানে কথা দিচ্ছি মিডিয়ার সামনে, যে আগামী দিনে বড়াবাজার অঞ্চল, বড়াবাজার ব্লকের মধ্যে কি করতে পারে সেটা বড়াবাজার অঞ্চল দেখাবে। আজকে বড়াবাজারকে বঞ্চিত করেছে, বড়াবাজার সব সময় লড়াইয়ে সব সময় পাশে থাকে। আজকে বড়াবাজার ব্লকের ব্লকের প্রাণকেন্দ্র বড়াবাজার, আজকে আমাদের দাবি ছিল যে দুটা দেওয়ার, আজকে আমরা পাচ্ছি আমাদের একটা, সেইটা আমাদেরকে ব্লক সভাপতি বলবে। আর আমি তো বলবো এই ব্লক সভাপতিকে রিজাইন দেব, তো যে নিজের বুথে নিজের অঞ্চল হারে, একটা অঞ্চলে এতগুলো সভাপতি আর ওই অঞ্চলটাই হাঁচছে আর নিজের বুতও হাঁচছে, এরকম ব্লক সভাপতি থাকার থেকে না থাকা অনেক ভালো। আপনার সিংহম বলল, আমি বড়াবাজার ব্লকের আইনটিসির প্রেসিডেন্ট। পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর সেখান থেকে বেরিয়ে কিছু সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন সরাসরি ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে, এবং সঙ্গে আইএনটিটিইউসির ব্লক সভাপতিও আপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। আপনি নাকি নিজের মতো করে সমস্ত কর্মাধ্যক্ষ তৈরি করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের যে কালকে কর্মাধ্যক্ষ গঠন ছিল, কর্মাধ্যক্ষ গঠন আমাদের দলনেতা ছিল এবং যারা কর্মাধ্যক্ষ ছিল এবং সমস্ত সমিতির মেম্বারই ছিল। আমাদের শান্তিপূর্ণভাবে জেলার যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে এবং জেলার যে চিঠি আমাদের কাছে পাঠিয়েছিলেন, সেই চিঠিতে কর্মাধ্যক্ষদের নাম উল্লেখ ছিল এবং সেই গাইডলাইন মোতাবেক আমাদের শান্তিপূর্ণভাবে কালকে আমাদের, গতকাল যে আমাদের কর্মাধ্যক্ষ গঠন ছিল, সেই কর্মাধ্যক্ষ গঠন কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে সমাপন হয়। এরপরে পরবর্তীকালে আমরা শুনলাম বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখলাম যে এরকম দু একজন আর কি, হয়তো দু একজন সমিতি মেম্বার হয়তো তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, বা হয়তো আইএমটিসি লিডার হয়তো তাদের সাথেও ছিলেন, যেটা আমি যেটা দেখলাম আর কি। তো জানি নাই তারা কী বুঝে সেটা করেছে, আমি ওটা বলতে পারবো না। আর যে দোষারোপটা যেটা আমাকে করছেন, এই দোষারোপটা কিন্তু ভুল, আমি একক করিনি। আমাদের যে নির্বাচন কমিটি ছিল, নির্বাচন কমিটির সাথে আমাদের যিনি জেলা সভাপতি, ওনার উপস্থিতিতেই এই সমস্ত কর্মাধ্যক্ষ প্রত্যেকটা অঞ্চলকে সমদৃষ্টি দেখিয়ে প্রত্যেকটা অঞ্চলকেই আমরা সেইভাবে আমরা ভাগাভাগি করি। আমাদের নটা কর্মাধ্যক্ষর মধ্যে আটটা অঞ্চলকে দেওয়া হয়, এবং দুটি অঞ্চল, যেটা যে দুটি অঞ্চলকে একটা সভাপতি এবং সহসভাপতি, সেই দুটি অঞ্চলকে দেওয়া হয়, একটি অবশিষ্ট থাকে। সেই অবশিষ্টটা আমরা, যেটা অবশিষ্ট সেটা সমেনবাবু ওটা বললেন যে আমাদের যে অবশিষ্ট থাকছে একটা, সেটা আমাদের যে দুর্বল অঞ্চল, সেই দুর্বল অঞ্চলটাকে দিলেই ভালো হয়। তাহলে কোনটা দুর্বল? না, তুমরাসল দুর্বল। তুমরাসল হয়তো অকৃতকার্য হয়েছে, হয়তো পঞ্চায়েত গঠন করতে পারে নাই, একটার জন্যে ফেল করে গেছে। আমি বললাম সাথে সাথে, যেহেতু আমি ওই অঞ্চলের আমি সভাপতি, যার জন্যে আমি বললাম যে না, আমার তুমরাসল অঞ্চলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বাকি অন্য কাউকে দিতে পারেন। তখন বলছে দ্বিতীয়টা আর কে আছে, দ্বিতীয় হচ্ছে বাঁশবেড়া। দিয়ে করে বাঁশবেড়া জিপিকে আমাদের সেই যে অবশিষ্ট যেটা একটা বাঁচে, সেইটা আমাদের বাঁশবেড়া অঞ্চলকে দেওয়া হয়। এরপরে আরেকটা কথা যেটা উঠে এলো,
যে আপনারা বললেন যে সভাপতিকে নাকি সভাপতি যেটা সভাপতি যাকে আপনি বলেছিলেন কোন একজন সদস্যকে যে সভাপতি করা হবে কিন্তু আমি আদৌ কাউকে সেইভাবে আশ্বাস দিইনি, এটা তারা ভুল কথা বলছে। এটা আমি আদৌ আমি কাউকে বলিনি, যে দেখো আমি বারবার ধরেই বলেছি যে জেলার থেকে চিঠি আসবে, কার নামে আসবে, কি আসবে, এটা কিন্তু আমিও কিন্তু বলতে পারবো না। আগামী দিনে তারা চাইছে যে আমরা পদত্যাগ দেবো, কি বলবো না সেই বিষয়টা নিয়ে দেখুন কে কি করবে না করবে সেটা তো আমি সেটা বলতে পারবো না, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা বলবো যে সকলকে মিলেই আজকে আমাদের সঠিকভাবে দল পরিচালনা করা এবং দলের শ্রীবৃদ্ধি করাটাই আমি মনে করি, আমি একজন ব্লকের সভাপতি হিসাবে এটা আমাদের মেনে নেওয়া দরকার আছে। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে, আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়, আপনার কিন্তু